নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বরনাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। মেঘালয়ে ধস পড়ে 12 দিন থেকে রাস্তা বন্ধ, দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া। কাছাড় পুলিশের মাদক বিরোধী অভিযান, প্রচুর হেরোইন সহ ধৃত এক। রাজ্যের চা শিল্প লিফ নেক্রোসিস রোগের সম্মুখীন, শনাক্ত গবেষণায়। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মেঘালয়ের লুংসুলুং সহ কয়েকটি স্থানে ধস পড়ায় কয়েকদিন থেকে যানবাহন চলাচল কার্যত বন্ধ হয়ে পড়েছে। পণ্যবাহী গাড়িগুলি গত 10 দিন থেকে রাস্তায় আটকে পড়ায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, যা ইতিমধ্যে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে। শনিবার শিলচরের ফাটক বাজার সহ শহরের বিভিন্ন এলাকায় শাকসবজির আকাল লেগেছে। মাত্রাতিরিক্ত দামে বিকুচ্ছে সবজি। কাঁচা লঙ্কার কিলো 400 টাকা অতিক্রম করেছে। একই অবস্থা অন্যান্য শাকসবজির ক্ষেত্রেও। সবজিগুলো ছুঁয়েও দেখতে চাইছেন না সাধারণ মানুষ, বাজার করতে গিয়ে মাথায় হাত সবার। প্রশাসনের পক্ষ থেকে দ্রব্যমূল্য বৃদ্ধি না করার নির্দেশ থাকলেও কিছু অসংখ্য অসাধু ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় শাকসবজির দাম ইচ্ছেমতো বাড়িয়ে চলেছেন। অন্যদিকে মেঘালয়ের সড়ক নরক যন্ত্রণা 12 দিন থেকে অব্যাহত। হাজার হাজার লরি আটকে রয়েছে রাস্তায়। মেঘালয়ের স্থানে স্থানে নেমেছে ধস, ফলে অনিশ্চয়তার দোলাচলে বরাক সহ মিজোরাম, ত্রিপুরা ও মণিপুর রাজ্য। এদিকে আটকে পড়া পণ্যবাহী গাড়িগুলোর চালক সহ খলাসিদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আর আদার যেগুলো সামগ্রী আছে এগুলোর দাম কত? তো যে যতটা পারে অত, যে যে ব্যস্ত আছে কেউ ব্যস্ত আছে, শাক কেউ ব্যস্ত আছে, আছে এরকম। মানে যে যেরকম খুশি, যে যেরকম দাম, মানে পাইকারি রেটে যেরকম যে খুশি। আমরা তো মানে দাম কিনা জিনিসপত্র বাড়ছে বেশি বেশি দাম বেশি। আপনারা মাল কই থেকে? আমরা তো ফাটক বাজার থেকে। মানে গাড়ি ঘোড়া বন্ধ থাকা ফাটক বাজারের রেট বেশি? না আর বেশি, ফাটক বাজার থেকে বেশি দেখিনি আর না। হয় অতিরিক্ত দাম, প্রত্যেকটা মালও 20 টাকা কেজিতে বেশি, 30 টাকা কেজিতে বেশি প্রত্যেক মালও। প্রত্যেক মাল বেগুন পাইকারি আনতে লাগে 55-50, আর বেশটা লাগে 30 টাকা। শশা কেজি কত? শশা পাইকারি 50 টাকা আছে। আপনারা কত বছর? আমরা 60 টাকা। আর ভেন্ডি কত বছর? ভেন্ডি আছে 50-40 পাইকারি। পেঁয়াজ কত বছর? পেঁয়াজ তো পাইকারি 40। আর রসুন? রসুন আছে 220 টাকা পাইকারি। আর আদা কত? আমরা বেশি। হ্যাঁ আদা 150 টাকা কেজি কেজি পাইকারি। মানে সবচেয়ে দাম বেশি কি দাম মরিচের? নি সবচেয়ে মরিচের দাম বেশি, সবচেয়ে শিলং বন্ধ থাকায় মরিচের দাম বাড়ছে, দাম বাড়ি গেছে। কাছাড় পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে শালচাপড়া এলাকা থেকে একটি গাড়ি সহ একজন ব্যবসায়ীর কাছ থেকে বৃহৎ পরিমাণ হেরোইন বাজেয়াপ্ত করেছে। মাদক ব্যবসায়ীর কাছ থেকে 47টা সাবানের বাক্স থেকে 974 গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। ধৃত মাদক ব্যবসায়ী হল সিকুরউদ্দিন লস্কর, তার বাড়ি বাগাবাজার এলাকার হাওয়াইথাং অঞ্চলে। উক্ত হেরোইনের বাজার মূল্য প্রায় 5 কোটি টাকা বলে জানান পুলিশ সুপার। তিনি জানান, বহিরাজ্য থেকে হেরোইনগুলো বিক্রি করার উদ্দেশ্য নিয়ে আসা হয়েছিল কাছাড় জেলায়। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। हमारा जो अभियान है लगातार चल रहा है, और हमारा कुछ दिनों पहले भी हमें काफ़ी सीजन हमने किया था, और लास्ट नाइट हमको एक इनपुट मिला था, उसके ऊपर हम कार्रवाई कर रहे थे। और उसके दौरान हम अर्ली इन द मॉर्निंग, कल इन द वी आवर्स, हमने एक अभियान किया, हमने एक ऑपरेशन लॉन्च किया। छलछपड़ा एरिया है जिस सदर थाना के एरिया में आता है, सिंचा सदर थाना के, उसमें हमने ये ऑपरेशन लॉन्च किया। और उस दौरान हमने एक ऑटो रिक्शा का नंबर है AS11EC4513, ये ऑटो रिक्शा हम लोगों ने उसको इंटरसेप्ट किया। और वहाँ ऑटो रिक्शा में एक वहाँ पे बंदा था, जो एक उसको हम लोगों ने अप्रिहेंड किया, जिसका नाम है सिरफुद्दीन लस्कर, 25 ईयर्स, सन ऑफ रफीकुद्दीन लस्कर, विलेज हवाईथम भलाई। तो इस आदमी को जब हम लोगों ने वहाँ से अप्रिहेंड किया, अप्रिहेंड करने के बाद हमने उसमें सर्च किया। सर्च करने के बाद में हमने 47 नंबर्स ऑफ सोप केसेस हम लोगों ने जहाँ पे कंटेनिंग सस्पेक्टेड टू बी हीरोइंस, हमने वहाँ से बरामद किया। और इसका जो
जो ब्लैक मार्केट में इसका जो आज वैल्यू है इज अबाउट 5 करोड़, और इसके साथ ही हम इनका जो बैकवर्ड लिंकेजेस है और इसका फॉरवर्ड लिंकेजेस हैं उसको पकड़ने के लिए हम कोशिश कर रहे हैं। দেশের সবচেয়ে বড় চা উৎপাদনকারী রাজ্য হলো আসাম, কিন্তু বর্তমানে এ রাজ্য একটি নতুন হুমকির সম্মুখীন। শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক পীযূষ পাণ্ডের নেতৃত্বে একদল গবেষক 2 বছর ধরে কাজ করে লিফ নেক্রোসিস নামে একটি নতুন ছত্রাকের রোগ শনাক্ত করেছেন। এই রোগ পাতার নেক্রোসিস, যা চা পাতার উপরের অংশের ক্ষতি করে। এটি লাসিওডিপ্লোডিয়া থিওব্রোমাই ছত্রাক দ্বারা সৃষ্ট এবং শুধুমাত্র চীনে এটি শনাক্ত হয়। ভারতে এই ধরনের ছত্রাক প্রথম ধরা পড়েছে বলে জানিয়েছেন অধ্যাপক পাণ্ডে। তিনি আরও জানান, ছত্রাকজনিত রোগ কর্টিসিয়াম, যা সাধারণত চা পাতার কালো পচন ঘটায়। তবে বরাক উপত্যকায় বিভিন্ন চা বাগান থেকে, ডিবডিগড় ও তিনসুকিয়া থেকে আনা চা পাতা নিয়ে গভীর গবেষণায় একটি নতুন রোগ বলে আক্রান্ত প্রমাণিত হয়েছে। লাসিওডিপ্লোডিয়া থিওম্ব্রোমা ছত্রাক দ্বারা সৃষ্ট লিফ নেক্রোসিস কার্টিসিয়ামের মতো, কিন্তু বিভিন্ন কারণে চা বাগান সার হিসেবে ব্যবহৃত রাসায়নিক দিয়ে এই রোগ নিয়ন্ত্রণ করা যায় না। এই রোগটি চা পাতার মধ্যে খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে, যেহেতু এটি ছত্রাক বা রোগটি চা বাগান সার হিসাবে ব্যবহৃত রাসায়নিকগুলির প্রতিক্রিয়াশীল নয়, তাই এটি বিকল্প হিসাবে ব্যবস্থা নেওয়া যেতে পারে। ये एक फंगल डिजीज़ है जो कि हमने डिस्कवर किया कि टी प्लांट के अंदर इन्फेक्शन करता है। ये लेजियोडिप्लोडिया थियोब्रोमी आइडेंटिफाई हुआ है। हम कोशिश कर रहे थे, यहाँ पे टी गार्डन्स में एक बीमारी होती है कॉर्टिशियम थी कॉज करता है, जो कि पता है ब्लैक रोट नाम की बीमारी है, तो हम उसके ऊपर शोध करने के लिए गए थे। और हमें ये फीडबैक मिला कि कुछ जगह, कुछ गार्डन्स के अंदर ये बीमारी जो कॉपर ऑक्सीक्लोराइड है उससे ये ठीक से कंट्रोल नहीं हो रही है, तो हमारा इंटरेस्ट हुआ कि शायद हो सकता है कोई रेजिस्टेंट वैरायटी या कोई रेजिस्टेंट वेरिएंट है कॉर्टिशियम का, उसकी वजह से। तो हमने आइसोलेट करना शुरू किया, हम डिब्रूगढ़ के आसपास के चाय बागानों में और इस क्षेत्र के चाय बागानों से हमने सैंपल कलेक्ट किए, और उसको जब करेक्टराइज़ किया देन हमें पता लगा कि ये एक अलग ही फंगस है जो कि एक लीफ नेक्रोसिस नाम की बीमारी कर रहा है। और ये इसका हालांकि जो लक्षण हैं वो थोड़ा बहुत मिलते जुलते हैं, लेकिन ये जो बीमारी है वो चाय पत्ती के ऊपर है, चाय की पत्ती जो है उसके ऊपर लगती है। और ये फंगस जो है वो हमने लैब में ये टेस्ट भी करके देखा कि जो फंगीसाइड यूज़ किए जाते हैं सामान्यतः टी गार्डन्स के अंदर, जैसे कॉपर ऑक्सीक्लोराइड, तो उसके लिए ज़्यादा रिस्पॉन्सिव नहीं है, उसके रेजिस्टेंट है, और शायद इसीलिए ये अलग तरह से सामने आया। और ये फंगस हमने आइडेंटिफाई किया मॉलिकुलर लेवल पे जाके, और हमने ये सिर्फ मॉलिकुलर लेवल पे हमने आइडेंटिफाई नहीं किया, हमने एक कम्प्लीट जीनोम सीक्वेंस भी रिपोर्ट किया इसका। ये कम्प्लीट जीनोम सीक्वेंस भी इसी, ये जो हमारा पेपर पब्लिश हुआ है इसका, उसके अंदर हमने कम्प्लीट जीनोम सीक्वेंस भी। বেতুকান্দিবাদের কড়ারপাড় অংশের কাজ করতে গিয়ে হুমকির সম্মুখীন বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার নজির হোসেন লস্কর। তিনি জানান, কড়ারপাড়ের একটি অংশ নিচে চলে যাওয়ায় বিভাগীয় পর্যায়ে সংস্কারের কাজ করেছেন তিনি। বস্তাসহ পার্কোপাইন দিয়ে বাঁধ সংস্কারের কাজ চলছে, সপ্তাহের ভেতর কাজ শেষ হবে। তিনি জানান, কদিন থেকে বেতুকান্দি এলাকায় পেশায় অটো চালক রাজন হোসেন মজুমদার বাঁধের কাজে বাধা দিচ্ছেন, শ্রমিকসহ তাকে গালিগাল দিয়েছেন। এ ব্যাপারে সদর থানার ওসি অমৃত সিংয়ের কাছে নালিশ জানিয়েছেন তিনি। নাজির বলেন, সরকারি নির্দেশে তিনি কাজ করছেন, এভাবে কাজে বাধা দেওয়া হলে তিনি সময় মতো কাজ শেষ করতে পারবেন না, তাই শীঘ্রই অভিযুক্ত রাজীব মজুমদারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ জানান তিনি। তারে দুধু বিত্ত ব্যবস্থা এরাস না করা হয়, কাজগুলো আমরা বন্ধ রাখ, মানে সরকারি কাজ বাধা দেয়, সরকারি কাজ বাধা দেয়। কি নাম তার? রাজীব রাজন মজুমদার, বাবার নাম হইলো আবুল হোসেন মজুমদার, খারারপাড় বেরেঙ্গা পাত্রী। তারে দুধু এরাস না করা হয়, আমরা দু একদিন বিতে থেকে কাজ পুরো বন্ধ রাখবো, এতে কাজ না খতম না বাঙ্গে যাও, তার অ্যারেস্ট যেতে না করাইব আমরা কাজ করতাম। প্রশাসনেরও জানাইছি, ডিপার্টমেন্টেও জানাইছি, সব জানাইছি, ওসি স্যার আমি নিজের নামও সব দিছি, ওসি স্যার অবশ্য নাম দিবার লাগে। আবার যত অ্যারেস্ট হয়েছে না, অ্যারেস্ট না হইলে এখানে কোনো কাজ হইতো না, কাজ না হইলে তো বিভিন্ন মানুষের অসুবিধার সম্মুখীন হইব। কাজ করার লাগে দুধু কন্ট্রাক্টার গাইল খাওয়া লাগে, লেবারে গাইল খাওয়া লাগে, অফিসের স্টাফে গাইল খাওয়া লাগে, তো কন্ট্রাক্টারে কাজ করতো না, তার কি হইলো? বাঙ্গিয়া গেলে গেল, তার কি হইলো? তার তো কোনো অসুবিধা নাই। এইটা এই যে পরিস্থিতি হইব, এটা সম্পূর্ণ দায় কে নিব? এটা যে পরিস্থিতি হইব সম্পূর্ণ দায় রাজন মজুমদার, আবুল হোসেন মজুমদার। আবুল হোসেন মজুমদার আমি নিজে ফোন করি, তার বাবারে জানাইছি, তার বাবা আরও আঙ্কে তমকে দেখায়, কিন্তু এই মেইন হইলো আবুল হোসেন রাজন মজুমদার 2022
বানঘাটার আসামি, এলো মেইন আসামি, আমরা জানি সব। শিলচর হাইলাকান্দি রোডের সড়ক সংস্কারের কাজে হাত দিলেন স্থানীয়রা। শনিবার শিলচর হাইলাকান্দি রোডের শিবালী পার্ক এলাকায় রাস্তার বেহাল দশা দেখে রাস্তা সংস্কারের কাজে হাত দিলেন স্থানীয়রা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে শিলচর হাইলাকান্দি রোডের অতি গুরুত্বপূর্ণ রাস্তার মধ্যে বিশাল আকারের গর্তে পরিণত হয়ে আছে এবং অনেক মানুষ প্রাণের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে চলাফেরা করতে হয় এবং এই রাস্তার মধ্যে প্রায় সময় গাড়ি পাল্টে যায় এবং ট্রাফিক সমস্যা লেগে থাকে, এতে দুর্ভোগ পোহাতে হয় সাধারণ জনতার। কিন্তু প্রশাসনের কাছে এই রাস্তা সংস্কারের বিষয়ে বারবার অনুরোধ করা সত্ত্বেও কোনো লাভ হয়নি, তাই রাস্তার দুরবস্থা দেখে স্থানীয়রা রাস্তা সংস্কারের কাজে হাত দিতে বাধ্য হয়েছেন। তারা বলেন, স্থানীয়দের পক্ষে এই বেহাল সম্পূর্ণ রাস্তাটি মেরামত করা সম্ভব নয়, তাই সরকারের কাছে দাবি রাখেন অতিসত্বর সম্পূর্ণ রাস্তাটি যাতে মেরামত করে দেওয়ার জন্য। মানে প্রত্যেক দিন সকাল 9টার সময় তোমার জাম লাগে, রাত্রি 9টার সময় খুলে। আমার মেহেরপুর এলাকা হসপিটাল তো বলে লাভ নেই, গাড়ি পার্কিং মানে আপনারা নিজে দেখতে পারবেন, ভিডিওতে আমি লাগাম আপনাকে দেখে দিব। প্রত্যেক হসপিটালের সামনে গাড়ি পার্কিং, মানে বুঝলাম হসপিটালে পার্কিং নেই নাকি। আর তো আর সরকারকার কী বলবো, সরকার তো আর এমপির বাড়ি এইদিকে, এমএলএ রবিবারে এইদিকে এসে আমি দেখলাম আরিসি গিয়েছিলো, শিলচরের বিধায়ক উনিও তো এই রাস্তা গিয়েছিলেন, এই রাস্তার অবস্থাই দেখে সেটা তো প্রায় 8 মাস উপরে হয়ে যাবে, তখন মতো তো এইগুলো তো কাজ কিচ্ছু হয়নি। তবে তো মানলাম যেখানে রাস্তাটা ভালো হয়েছে সেখানেও তো রিপেয়ারিং করার দরকার, কিন্তু সরকার এইগুলো করে না। বাধ্য কি, আজকে আমি নিজের টাকা দিয়ে, আমি আকমানদার দুজন মিলে নিজের টাকা দিয়ে আমরা বাধ্যতামূলক আজকে নিজে করে দিই। কালকে একটা ঘটনা হয়েছিল, রাস্তার একটা ডেলিভারি হয়েছিল, এই জন্যে দুঃখের স্বার্থে বলতে হচ্ছে, এই জন্য শুনে আজকে আমরা নিজেও নেমেছি কাজ করার জন্য। মধ্যদলার রুকনি জিপির রাখাল টিলা বিল টিলার বাইক চোরের দৌরত্ব প্রচণ্ড বেড়ে গেছে। শুক্রবার গভীর রাতে বাইক চোরের দল রাখাল টিলা গ্রামে হানা দিয়ে রাজকুমার রায়ের একটি স্কুটি নিয়ে যায়। এছাড়া রাখাল টিলা গ্রামের বিশাল গোয়ালা নামের আরেক ব্যক্তির FZ ইয়ামাহা বাইকটিও নিয়ে যাওয়ার চেষ্টা চালায়, কিন্তু যান্ত্রিক সমস্যায় বাইকটি কিছু দূর নিয়ে ফেলে চলে যায় চোরের দল। ঘটনাটি তদন্ত শুরু করেছে পালংঘাট পুলিশ ফাঁড়ির পুলিশ। আমার নাম রাজকুমার রায়, আমার ঘর হইল ও নদীর ওপার রাখাল টিলা। আমার একটা স্কুটি আসলো, হন্ডা অ্যাক্টিভা 125 অ্যাক্টিভা। কালকে বিকালে আমি 7টা সাড়ে 7টার সময় বাজার থেকে ইয়া ওখানে রাখছি, একটা ওখানে অফিস আছে, জিপি অফিস, অফিসের সাইডে একটু সাইডে ডাইন সাইডে একটা মানে দেওয়াল ঘর আসলো, একটা সামনে মানে দরজা দরজা নাই বাঙ্গা আসলো। তো ওখানে ভিতরে আমরা গাড়ি প্রায় সময় কেন রাখিয়া যাই, রাখিয়া ঘরে যাই। আর কালকে ওখানে গাড়ি রাখিয়া গেছি, যাবার পরে সকালে আইসি উঠিয়া চাবি চাবি রয়েছে আমার হাতও, হ্যাঁ চাবি লই আইসি, আইয়া দেখি গাড়ি নাই, গাড়ির স্টার্টিং লক আসলো, এরপরে চাবির সুইচগুলো লক আসলো, তবু গাড়ি জায়গা নাই, গাড়ি লইয়া গেছে গিয়া। আর আমার কিনারো গাড়ির কিনারো আরেকটা গাড়ি আসলো FZ বাইক, তাও আমার লাগাবাড়ির, তারে তখন ডাকিছি হেও আইসি, আবার পরে দেখে খুঁজাইয়া খুঁজাইয়া তারও গাড়ি জায়গাত নাই। এরপরে একটু আগে দিয়ে গিয়া খুঁজাইলাম, খুঁজাইয়া দেখা পড়লো যে 200 মিটার দূরে তারও গাড়ি ভোগা গেছে, তার গাড়ি একটা একটু ইলেকট্রিকের প্রবলেম আসলো, গতিকে স্টার্ট হয়েছে না রাস্তা, তাদের রাস্তা ছাড়িয়ে গেছে গিয়া। তো ওটা অন কেমনে গেটা একটা যেও হোক সুর, যে যে জায়গার হোক সুর আমরা ধরতে লাগে, আর এরকম আর যাতে হয় না ওটা একটা আমরা বিচার চাই। নমস্কার। অশান্ত মণিপুর যেন শান্ত হতেই চাইছে না। বুধবার রাতে জিরিবাম ও তামেংলং জেলার সীমান্তবর্তী এলাকায় একটি পুলিশ চৌকি জ্বালিয়ে দিয়েছে দুষ্কৃতিকারীরা, সুরক্ষা বাহিনীর সঙ্গে প্রচণ্ড গোলাগুলিও সংঘটিত হয়। এদিকে এখন পর্যন্ত জিরিবামের অবস্থা থমথমে, শহর সংলগ্ন এলাকায় 6টি ত্রাণ শিবির খোলা হয়েছে, আশ্রিতের সংখ্যা প্রায় 1000-এর উপর। বরাক উপত্যকার সর্বত্র বন্যার তাণ্ডব চলছে, হাহাকারময় পরিস্থিতিতে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ। বন্যা পরিস্থিতির খবর নিতে অনেক জায়গায় রাজনৈতিক নেতা প্রার্থী নেতাদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে, কিন্তু
এবার কিছুটা ব্যতিক্রমী দৃশ্য পরিলক্ষিত হয় হাইলাকান্দি জেলার আলগাপুর অঞ্চলে। বকরি হাওয়ার কালীনগর সহ বেশ কটি অঞ্চলে খিচুড়ি ঘরে ঘরে পৌঁছে দিতে দেখা যায় ইসকন মন্দিরের একটি শাখা কমিটিকে। বদরপুর শ্রীগৌরস্থিত ইসকন মন্দিরের একটি শাখা ইন্ডিয়া ট্রাইবাল কেয়ারের উদ্যোগে নৌকা যোগে গ্রামে গ্রামে ঘুরে বন্যা কবলিত মানুষের ঘরে খিচুড়ি পৌঁছে দেওয়া হচ্ছে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সত্যেন্দ্র দাস, গৌর দাস, মলয়শীল প্রমুখ। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আপনারা এসছেন ইন্ডিয়া ট্রাইবাল কেয়ার ট্রাস্টের ইস্কনের একটি উদ্যোগ, আপনাদের শিলিগুড়ি থেকে এসেছেন। আজকে যে খিচুড়ি, এত খিচুড়ি মহাপ্রসাদ নিয়ে এসেছেন, এই মহাপ্রসাদ কোথায় বিতরণ করবেন এবং কোন সংস্থা থেকে আপনারা এসেছেন একটু জানতে চাইব। ও, আমরা ইস্কন ট্রাইবাল কেয়ার ট্রাস্টের থেকে আইসি। আমরা এটা পুরুষোত্তম মহারাজের পরিচালনায় এটা আমরা চালাইতেছি আজকে দীর্ঘ 2-3 বছর যাবৎ, এবং এখানে প্রসাদ বিতরণ করা হয়। আজকে এই ফ্লাডের দুর্যোগ সময়ে মানুষের ঘর বাড়ি চতুর্দিকে জল আছে, জল থাকার কারণে আমরা দেখলাম যে মানুষের একবেলা যদি আহার দেওয়া যায় তাহলে আমরা এই খিচুড়ি প্রসাদ আমরা এই ইসকন ট্রাইবাল কেয়ার ট্রাস্টের দীনদয়াল প্রভু এখানে সেবা করেন, তাই এই খিচুড়ি প্রসাদটা তৈরি করছেন, তৈরি করিয়া নিয়ে আইসেন, এবং আমি ওনার সহায়তায় এবং আমার পুরুষোত্তম মহারাজের আদেশে এইটা আজকে বিতরণ করে দিচ্ছি। এইরকম আমরা 5 দিন যাবৎ। প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় কালায়ন শাখার উদ্যোগে 10তম আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় ভাঙ্গারপাড় হ্যাপি ফাউন্ডেশনে। শুক্রবার প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় ভাঙ্গারপাড় হ্যাপি ফাউন্ডেশনের অধীনে থাকা নেশামুক্ত ও পুনর্বাসন কেন্দ্রে থাকা নেশাযুক্তদের নিয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে। এদিন উক্ত নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে উপস্থিত হয়ে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় কালায়ন শাখার সবিতা মেহেনজি নেশাসক্ত ব্যক্তিদের যোগব্যায়াম ও ধ্যানের মাধ্যমে কীভাবে নেশামুক্ত জীবন যাপন করা যায় এ বিষয়ে যোগব্যায়ামের মাধ্যমে বুঝিয়ে দেন। হরিদ্বার পতঞ্জলি ট্রাস্টের তত্ত্বাবধানে থাকা যোগ প্রশিক্ষক তথা ভাঙ্গারপাড় হ্যাপি ফাউন্ডেশনের অধীনে থাকা নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের সম্পাদক দেবাশিষ নাথ উল্লেখ করেন, যোগ ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে জড়িত। সংস্কৃত যোগের অর্থ একত্রিত হওয়া এবং একটি সুস্থ জীবনযাপনের উপায় বর্ণনা করে। যোগব্যায়ামে মনকে ধ্যানের মাধ্যমে সুশৃঙ্খল করা হয় এবং শরীর সারিবদ্ধ এবং শক্তিশালী হয়। এটি বিশ্বাস করা হয় যে 5000 বছর পূর্বে ভারতে যোগব্যায়ামের উদ্ভব হয়েছিল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নন্দন ভট্টাচার্য, প্রীতিশ নাথ, বিপ্লব পাল, তনুজ দে, রিঙ্কুনাথ, প্রতাপ চৌধুরী, টুকন নাথ, বাবলুন নাথ প্রমুখেরা। ওয়ার্ডে 21 জুন, আজকের দিনে উঠে যা সারা সমগ্র দেশে কি বিদেশে পর্যন্ত ইভার ডে পালন করা হয়। যে সবার সঙ্গে তাল মিলিয়ে আমরা উঠিয়া ভাঙ্গারপাড় হ্যাপি ফাউন্ডেশনের নেশামুক্তি যুবক যুবকরা সবাই মিলিয়ে আমরা আজকে ইভার ডে পালন করছি। আজকের দিনে আমাদের মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রজাপিতা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় ব্রহ্মকুমারী বেহেনজি, খালাইন আমরা ব্রাঞ্চের বেহেনজি। উনি আমাদেরকে যোগ বিষয়ে আর মেডিটেশন বিষয়ে অল্প আমাদেরকে শিক্ষণীয় বস্তু শিখিয়ে যাবেন। আর আজকের দিনে আমরা যারা যারা আমার সেন্টারে যারা যারা ক্যান্ডিডেট আছেন কি যারা যারা বেনিফিশিয়ারি আছেন, ওরা আমরা একসঙ্গে মিলে যোগব্যায়াম এবং প্রাণায়াম এইগুলি করেছি। কারণ আমরা জানি যোগব্যায়াম প্রাণায়ামের মাধ্যমে আমরা শারীরিক, মানসিক, আধ্যাত্মিক এই 3 দিকে আমাদের শরীরটা ঠিক হয়ে থাকে। কারণ যদি আমরা শারীরিকভাবে ঠিক না থাকি তাহলে আমরা সচ্ছলভাবে সুন্দর জীবনযাপন করতে পারবো না, আর মানসিক দিকে ঠিক না থাকলে আমরা আবার নেশাগ্রস্ত হয়ে যাব। তাই আমরা যোগব্যায়াম এবং প্রাণায়ামের মাধ্যমে যাতে আমাদের সব কিছু বিকার, সব কিছু আমাদের যে রোগ আছে, যে ডিজিজ আছে, সব কিছু আমরা দূর করতে পারি, এই জন্য আজকের 21 জুন সমগ্র ভারতবর্ষ এবং অল ওয়ার্ল্ডের সঙ্গে আমরা উঠিয়া যোগ দিবস পালন করেছি। আর আমি আমার প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের যে বেহেনজি এসেছেন ওনাকে থ্যাংকস জানাই, উনি যে আমাদের জন্য আজকের দিনে সমর্থন করবেন। করিমগঞ্জ জেলা নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে 10তম আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। এই প্রথমবারের মতো করিমগঞ্জ জেলার অন্তর্গত নীলামবাজার বিধানসভায় বেড়াজাল গ্রামস্থিত ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের অধীনে থাকা জেলা নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে আন্তর্জাতিক যোগ দিবস সাড়ম্বরে পালন করা হয়। হাজার বছর ধরে ভারতের যোগ অনুশীলনের সমৃদ্ধ এবং জটিল ইতিহাস সময়ের সাথে সাথে বিভিন্ন দার্শনিক, ধর্মীয় ও সাংস্কৃতিক প্রভাবকে একত্রিত করে বিকশিত ও বিকাশ হয়েছে। আজ যোগব্যায়াম সারা বিশ্বে চর্চা করা হয় এবং ভারতের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে চলেছে। খবর শেষ করার আগে আজকের বিশেষ বিশেষ অংশগুলো আরও একবার পড়ছি। মেঘালয়ে ধস পড়ে 12 দিন থেকে রাস্তা বন্ধ।
দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া। কাছাড় পুলিশের মাদক বিরোধী অভিযান, প্রচুর হেরোইন সহ ধৃত এক। রাজ্যের চা শিল্প লিফ নেক্রোসিস রোগের সম্মুখীন, শনাক্ত গবেষণায়। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।